হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। গতানুগতিকের মতনই আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। বাংলাদেশ সহ এখন কিন্তু এশিয়ার বিভিন্ন দেশে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মারাত্মকভাবে। ডেঙ্গু কিন্তু সাধারণত মশার কামড় থেকে হয়ে থাকে, আর এই মশাগুলো কিন্তু দিনের বেলায় বেশিরভাগ কামড়িয়ে থাকে। বিভিন্ন রকম নর্দমার আবর্জনা এবং জমাট পানি বাঁধা থেকে কিন্তু এই ডেঙ্গু মশার আবির্ভাব হয়ে থাকে। আর এই ডেঙ্গু জ্বরের আবির্ভাবটা হয়ে থাকে প্রায় জুন জুলাই মাস থেকে। স্যাঁতসেঁতে এবং গরম ওয়েদারে ডেঙ্গুর মশা বেশি হয়ে থাকে, তাই আমাদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এখন বলবো ডেঙ্গু হলে আপনাদের কি কি হতে পারে। ডেঙ্গু হলে আপনাদের প্রচণ্ড মাথা ব্যথা, শরীর ব্যথা এবং গায়ের যে ভিতরে যে হাড্ডি, এই হাড্ডি পর্যন্ত ব্যথা করতে পারে। মাঝে মাঝে আপনাদের সর্দি কাশির প্রবণতাটাও দেখা দিতে পারে। সাধারণত খুব কমই সর্দি কাশি হয়ে থাকে ডেঙ্গু জ্বরের প্রবণতায়, কিন্তু এবারে যে 2023 সালের ডেঙ্গুটা রয়েছে সেটার মধ্যে কিন্তু সর্দি কাশিও অবশ্যই যুক্ত আছে। ডেঙ্গুর প্রধান ও প্রথম লক্ষণ হলো প্রচণ্ড আকারে মাথা ব্যথা এবং প্রচণ্ড আকারে জ্বর থাকা। প্রত্যেকটা ভাইরাস রোগের মতনই ডেঙ্গু একটা ভাইরাস রোগ। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে 3 থেকে 4 দিন যখন ডেঙ্গু জ্বরটা অতিবাহিত হবে তখনই অবশ্যই আপনাদের ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। 3-4 দিন পরে যখন আপনি ডক্টরের কাছে যাবেন অবশ্যই আপনাকে ডক্টর যে কোনো ধরনের টেস্ট করতে বলবে, এগুলো করা অবশ্যই জরুরি। অনেক সময় ডেঙ্গু রোগীকে হসপিটালে ভর্তি করানো হয় কারণ তাদের শরীরে পানি এবং স্যালাইনের প্রয়োজন হয়, যা ডক্টরই একমাত্র দিতে পারে। এখন বলে দিব ডেঙ্গু হলে আপনি কি কি প্রকার খাবার খেতে পারেন। ডেঙ্গু হলে আপনি সব প্রকারই খাবার খেতে পারেন, কিন্তু তৈলাক্ত জাতীয় কোনো রকম খাবার আপনি খেতে পারবেন না। প্রচুর পরিমাণে শাক সবজি খেতে হবে এবং প্রচুর পরিমাণে ফলমূল জাতীয় খাবার খেতে হবে এবং কমলার রসটা সবসময় খেতে হবে। কমলার রসে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যেটা আপনার শরীরে পানিও পূরণ করবে, এবং প্রচুর পরিমাণে ডাবের পানি খেতে পারেন। যে কোনো রকমের শাক সবজি আপনার ডেঙ্গু রোগকে সারিয়ে তুলতে খুব সাহায্য করে। বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি একটু প্রেস করে দিবেন যেন আমার সকল নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে সঙ্গে সঙ্গে।